আকাশবাণী কলকাতা, এখন শুনবেন বর্তমান পরিস্থিতিতে কৃষি ও অর্থনীতি প্রসঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর আশিস কুমার সানার একটি সাক্ষাৎকার। গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আমাদের দেশের অধিকাংশ মানুষ কৃষিজীবী আর কৃষি আমাদের অর্থনীতির মূল ভিত্তি। বর্তমান করোনা ভাইরাস সংক্রমণজনিত সংকটময় পরিস্থিতিতে আমাদের কৃষির অবস্থা আর কৃষিভিত্তিক অর্থনীতিতে তার প্রভাব সম্পর্কে আসুন আমরা জেনে নেব। আমাদের মধ্যে রয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডক্টর আশিস কুমার সানা। নমস্কার। একটু যদি আমাদের বলেন, এই যে বর্তমান সময়ের কৃষিকাজ এবং অর্থনীতি কিভাবে জড়িয়ে আছে? বিভিন্ন দেশ কৃষকদের, শিল্পের, শ্রমিকদের নানা রকমের সুযোগ সুবিধা প্রদান করেছেন এই অবস্থাকে অতিক্রম করার জন্য। আমাদের ভারতবর্ষ এর ব্যতিক্রম নয়। ভারতবর্ষের যারা ক্ষমতা আছেন এবং যারা দেশ শাসন করছেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সহকর্মীরা ভারতবর্ষের কৃষকদের কথা শুধু ভাবেননি, সারা ভারতবর্ষের মানুষের কথা ভেবেছেন। ভেবে তিনি বিগত দু একদিন আগে ভারতবর্ষের এই উন্নতি কল্পে একটি প্রকল্প কথা তিনি বললেন। প্রকল্পটির নাম সত্যি খুব সুন্দর প্রকল্প, আত্মনির্ভর প্রকল্প। কিভাবে আমাদের আত্মনির্ভর হওয়া যায়, তো আত্মনির্ভর মানে সেলফ রিলায়েন্স। আমরা কিভাবে নিজের উপরে নিজে আস্থা রেখে আমাদের দেশকে আরো সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং ভারতীয় অর্থনীতির ভিত্তি আরো বুনিয়াদি যে আমাদের ভিত্তি আছে সেই ভিত্তিটাকে আরো শক্তিশালী করতে পারবো। এই প্রসঙ্গে অর্থনীতিবিদদের মধ্যে নানা রকমের যেমন মত পার্থক্য আছে, আবার একই সাথে সাথে বহু মানুষই এই প্রকল্পের যে নানা রকমের সুযোগ সুবিধা সেগুলো নিয়ে বলেছেন। আপনার যে প্রশ্ন ছিল যে কৃষকদের ক্ষেত্রে এর প্রভাব কি, কৃষকরা কিংবা সাধারণ মানুষ এই আত্মনির্ভর প্রকল্পের থেকে কি কি সুযোগ সুবিধা পাবেন? আমরা প্রথমে এই প্রকল্পের কয়েকটা দিক উল্লেখ করি। এই প্রকল্পের যে পাঁচটা মূলত দিক আছে তাকে বলছেন যে অর্থনীতি, পরিকাঠামো, ব্যবস্থা মানে সিস্টেম, আমাদের যে ডিম্যান্ড বর্ষে জনসংখ্যার যে চাহিদা আছে নানা রকম ভাবে সেই চাহিদা গুলোকে পূরণ করা, এবং তার জন্য সরকার, ভারত সরকার 20 লক্ষ কোটি টাকার একটি প্যাকেজ ঘোষণা করেছেন এবং সেটা ভারতবর্ষের জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যে মূল উৎপাদন হয় তার 10%। আপনারা শুনলে খুব ভালো লাগবে যে এই যে 20 লক্ষ কোটি টাকা, এইটা আগামী যে দিনগুলো আসছে সেই দিনগুলোতে সাধারণ মানুষের জন্য নানা উন্নয়ন প্রকল্প এবং তাদের সহায়তা প্রকল্প যদি দেখা হবে এই প্রকল্প থেকে তাদের জন্য দেওয়া হবে এবং নানাভাবে সেগুলোকে ব্যয় করা হবে। তৃতীয়ত যে এর সঙ্গে সঙ্গে আরো একটি বিষয় চলে আসে যে তাহলে কিভাবে এটা করা যাবে, কিভাবে করতে গেলে কোন কোন ক্ষেত্রে দেখি কিভাবে পাবেন এবং কোন কোন পদক্ষেপ নেওয়া হবে। তার মধ্যে অনেকগুলো পদক্ষেপও আছে, তার মধ্যে কিছু সংস্কারও করতে হতে পারে, কারণ ভারতের অর্থনীতি তো একা জড়িত পারে না। ভারতের অর্থনীতি বিশ্ব অর্থনীতির সাথেই জড়িত, অন্যান্য দেশের সাথেও জড়িত, কিন্তু হঠাৎ করে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে আমদানি রপ্তানি এবং এই নানা বিষয়ে জড়িত হওয়ার জন্য অর্থনীতির উপরে একটা সাংঘাতিক প্রভাব পড়েছে যে অন্য দেশ থেকে পণ্য আমদানি করা কিংবা পণ্য পাঠানো এক্ষেত্রে নানা বিধিনিষেধ এসেছে। সেই ক্ষেত্রে দেশকে আরো স্বনির্ভর হতে গেলে, দেশের চাহিদা গুলোকে আরো পূরণ করতে গেলে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এবং আমাদের উন্নত প্রযুক্তি আরো নিয়ে এসে আমাদের নিজস্ব যে চাহিদা আছে, নিজস্ব যে নানা রকমের জিনিস দরকার হয় সেই জিনিসগুলোকে তৈরি করতে হবে এবং আমাদের দিয়ে থাকেন। সুতরাং তাদের যদি আমরা সঠিকভাবে সুযোগ না দিতে পারি তাহলে এই অবস্থায় করোনা ভাইরাসের এই যে সাংঘাতিক পরিস্থিতি এই অবস্থায় তাদেরকে আমরা সঠিকভাবে ঠিক না দিতে পারি তাহলে তো অর্থনীতির ভিত্তি কি বলবো যে ভালো হওয়া খুব কঠিন হয়ে যাবে। সেই জন্য কেন্দ্রীয় সরকার এই প্রকল্পটার মধ্যে একটা বিশেষ সংশোধন করছেন কৃষকদের ক্ষেত্রে একটা প্রকল্প।
একটু যদি আরেকটু বিশ্লেষণ করে বলেন, যে সমস্ত ক্ষুদ্র কৃষকরা রয়েছেন আমাদের, তাদের ভালোর জন্য, তাদের মঙ্গলের জন্য কোন কোন ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে এখানে? আমরা যেমন শুনেছি কিষাণ ক্রেডিট কার্ডের কথা বলা হয়েছে। হ্যাঁ, কৃষকদের জন্য আমি আপনাকে আবার বলছি, কৃষকের জন্য ধরুন কৃষকরা কি কি পেতে পারেন? কৃষকরা তো তারা চাষ করবেন, তাদের চাষের জন্য যেমন দরকার হয় শস্য, শস্য বীজ এবং ঋণ, অর্থ দরকার হয়, এবং সেই অর্থের জন্য তারা বিভিন্ন ব্যাংকের সহায়তা, ব্যাংকের কাছে যান, গ্রামীণ যে যারা টাকা ধার দেন তাদের কাছে যান। সুতরাং তাদের জন্য প্রায় সরকার যে বিশেষ প্রকল্প নিয়েছে, যে সেই সেই প্রকল্পের ক্ষেত্রে তারা কৃষক কৃষি ঋণের জন্য কিষাণ ক্রেডিট কার্ড, অর্থাৎ সেই ক্রেডিট কার্ড যারা পাবেন, ধরুন এটাতে প্রায় 2.5 কোটি কৃষকরা সারা ভারতবর্ষে তারা কিন্তু উপকৃত হবে এই কৃষক ক্রেডিট কার্ড এবং কৃষি ঋণের প্রকল্পের আওতায় এসে। অর্থাৎ তারা সহজে বিভিন্ন যে সমস্ত ব্যাংকিং প্রতিষ্ঠান, নন ব্যাংকিং প্রতিষ্ঠান, তাদের কাছ থেকে ঋণ পেতে পারে, হ্যাঁ, এই ক্রেডিট কার্ডের মধ্যে, এবং সে ঋণের একটা অংশ পরে শোধ করতে হবে, এবং ঋণ নানা রকমের সুযোগ সুবিধা সেক্ষেত্রে দেওয়া হয়। এটা শুধু এই প্রকল্পের ভেতরে এরকম কিন্তু হয়, কারণ হচ্ছে যে যদি আমাদের আগের বাজেটটাও পরিলক্ষিত করেন তাহলে দেখতে পাবেন তখনও বলা হয়েছে, বাজেটে বলা হয়েছিল যে কৃষকদের জন্য সরকার নানা রকমের সুযোগ সুবিধা নিচ্ছে, যেমন একটা ছিল যে 20 লক্ষ কৃষকদের তাদের নিজস্ব পাম্প হাউস দিতে হবে এবং তাদের গ্রিড বানাতে হবে যাতে করে তারা জলের ব্যবস্থা করতে পারেন চাষের কাজে, এবং সেলফ হেল্প গ্রুপের মেম্বারদের রকমের সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে, এবং কিষাণ উদ্যান এবং কিষাণ রেল, এই সমস্ত কথা কিন্তু আগের বাজেটের মধ্যে ছিল। সুতরাং এটা ওই বাজেটকে একটু লিঙ্ক করি, দেখা যাবে বাজেটের সাথেও কিন্তু এই উদ্যোগের একটা সম্বন্ধ আছে, অর্থাৎ কৃষকরা এখান থেকে নানা রকম ভাবে নানা সহযোগিতা পাবে। এবং আরো একটু যে পিএম কিষাণ বলে একটি প্রকল্প মধ্যে আছে, পিএম কিষাণ, সেখানে বলা হচ্ছে যে প্রায় 7-8 কোটি 70 লক্ষের কাছাকাছি কৃষকরা 2000 টাকা করে তাদেরকে দেওয়া হবে। এছাড়া আপনি যারা সেলফ হেল্প গ্রুপ যারা মেম্বার আছেন, যারা আমাদের দিকে স্বনির্ভর গোষ্ঠী আছেন, সেই সংখ্যাটাও কিন্তু কম নয়, সেটা প্রায় 7 কোটি মানুষের কাছাকাছি, 7 কোটি যারা সেলফ হেল্প গ্রুপ সাপোর্ট করেন, তাদেরকেও কিন্তু তাদের জন্য সরকার প্রায় 10-20 লক্ষ টাকার নানা রকমের যে লোন, সেই লোনের কিন্তু সেই কোলেটারাল লোন লেন্ডিং, সেই সেই ব্যবস্থা কিন্তু নানা রকমের ব্যাংকিং প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে তারা সাহায্য করার চেষ্টা করছে। তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে আমরা কৃষকদের জন্য কিছু সুযোগ সুবিধা দেওয়ার এই 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 যে প্রকল্পের কথা বলা হয়, তার মধ্যে একটা হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ড, আরেকটা হচ্ছে যে পিএম কিষাণের জন্য তাদের যে আর্থিক সহায়তা, এছাড়া তাদের কিষাণ ক্রেডিট কার্ডের পরেও এবং তারা যে সহজে ঋণ পেতে পারে সেটা একটা সুবিধা, এছাড়া যারা জনধন প্রকল্পের যে সমস্ত যাদের অ্যাকাউন্ট আছে সেটা প্রায় 20 কোটি মানুষ এর ভিতরে আছেন, প্রত্যেকে তো কৃষকদের সঙ্গে মানে কৃষিকার্যের সাথে নানাভাবে জড়িত আছে, তারাও প্রত্যেকেই 500 টাকা করে প্রতি মাসে পাবেন, পরবর্তী 3 মাস ধরে তারা এটা পাবেন। যারা আপনি আরো জানেন যে আমাদের যে মনরেগা যে প্রকল্প আছে 100 দিনের কাজ যাকে আমরা বলি, 100 দিনের কাজে কিন্তু কৃষকরা নানাভাবে রকম ভাবে জড়িত হতে পারেন, কৃষিকাজ, চাষবাস এবং নানা রকমের কাজে জড়িত হতে পারেন। সেখানে কিন্তু যে মিনিমাম যে ওয়েজ, অর্থাৎ ন্যূনতম যে তাদের যে প্রাপ্য, সে প্রাপ্যটা কিন্তু আগে ছিল 182 টাকা, এটা কিন্তু বাড়ানো হয়েছে, সেটা বাড়িয়ে সরকার এখন যেটা করেছেন 2 টাকা প্রত্যেক দিন, অর্থাৎ সেখানে প্রায় 13.62 কোটি মানুষ কিন্তু সেই সেই আওতায় চলে আসবে। সুতরাং এছাড়াও যারা পুয়র সিনিয়র সিটিজেন, গরিব একেবারে আমরা সেই প্রান্তিক যারা বয়স্ক ব্যক্তিজন আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সরকার 1000 টাকা করে এক্স গ্রাশিয়া বা এককালীন সেটা কিন্তু এরকম ভাবে কিন্তু সরকার শুধুমাত্র যে কৃষক তা নয়, মানে কৃষি কার্য এবং তার আনুষঙ্গিক কাজের সাথে যারা যুক্ত রয়েছেন এবং গ্রামে প্রত্যন্ত গ্রামের দিকে, তারা কিন্তু এরকম নানা সুযোগ সুবিধা পাবেন। এরপরে এছাড়া ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য তো সরকার ভেবেছেন, সরকার তাদের জন্য নানা রকমের সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন,
এই যে মূল প্রকল্প প্রধানমন্ত্রী যেটা বলছেন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজ, অর্থাৎ গরিবদের জন্য যে মূল প্রকল্প, এই প্রকল্প কিন্তু সাধারণ মানুষও পাবেন। আচ্ছা, আমাদের তো কৃষিকাজের সঙ্গে প্রাণী পালন, পশুপালন, মাছ চাষ এগুলো জড়িয়ে আছে, তো এই যে সুবিধার কথা আপনি বললেন, সেক্ষেত্রে কি এরা সবাই কি সেগুলো পেতে থাকবেন? আমি আপনাকে বলছি যে কৃষিকার্যের সাথে যেমন জড়িয়ে আছে, কৃষিকার্য আমরা যদি বড় আকারে ভাবি তখন তো কৃষিকার্যের সাথে মৎস্য চাষ, প্রাণী চাষ, প্রাণী পশুপালন বা প্রাণী পালন এগুলো তো সবই এসে যায়। সুতরাং এতে কিন্তু যারা মৎস্য চাষ এবং প্রাণী পালনের সঙ্গে যুক্ত আছেন, আমাদের ভারতবর্ষের বহু মানুষের সাথে যুক্ত আছেন, এবং তারা কি বলতো যে আমাদের সারা ভারতবর্ষের নানা জায়গাতে নানা রাজ্যে বহু মানুষ কিন্তু যুক্ত আছেন, সুতরাং তাদের কথাও সরকার ভেবেছেন এবং তাদের কথা ভেবে কিন্তু সরকার এরকম নানা প্রকল্প নিয়েছেন। হ্যাঁ, এবং সেখানেও সরকার কিন্তু এই 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 প্রকল্পের ভেতরে কিন্তু টাকা বরাদ্দ করেছে এবং তারাও কিন্তু এখান থেকে টাকা পাবেন। অর্থাৎ আমরা শুধু কৃষি এরকম নয়, কৃষির সাথে আনুষঙ্গিক যে সমস্ত যারা যুক্ত রয়েছেন, 100 দিনের কাজ এবং বয়স্ক মানুষ যেমন গ্রামেগঞ্জে রয়েছেন, এবং যারা মৎস্য চাষে যুক্ত আছেন, প্রাণী পালনের সাথে যুক্ত আছেন, এবং তাদের এই যে সার্বিক একটা যাকে বলে আমরা ইনক্লুসিভ গ্রোথ বা ইনক্লুসিভনেস, এই সবাইকে নিয়ে যে প্রকল্প, এই প্রকল্পের ভেতরে কিন্তু অল্প অল্প হলেও নানা রকম ভাবে কিন্তু সরকার এদের সাথে পাবে। এবং যারা পরিযায়ী শ্রমিক, আমরা এখন এই শব্দটা প্রায় শুনি, এই পরিযায়ী শ্রমিকের ক্ষেত্রেও কিন্তু তারা টাকা পাবেন। হ্যাঁ, তারাও কিন্তু তাদের নানা রকম সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এবং তাদের জন্য সরকার গতকালও মানে ঘোষণা করেছেন, তাদেরও প্রায় 4,000 কোটি টাকার একটা প্যাকেজ, তারও বেশি সরকার এখানে দিয়েছেন। আপনি কি মনে করেন একজন অর্থনীতিবিদ হিসেবে, আমার শেষ যেটা প্রশ্ন, যে এই জায়গা থেকে কি আস্তে আস্তে আমরা কৃষির প্রতি নির্ভরশীল থেকে বেরিয়ে আসতে পারবো? না, আপনার প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক, কারণ ভারতবর্ষ তো কৃষি প্রধান দেশ, কৃষি ভিত্তি, আমাদের কৃষি একটা ভিত্তি, কৃষির সাথে যুক্ত আছেন প্রায় 50%-এর বেশি মানুষ, কৃষি এবং কৃষি আনুষঙ্গিক কাজের সাথে যুক্ত আছেন, এবং কৃষির আজকে আমরা যে সাপোর্ট সিস্টেম, রেশন বা অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা আমরা সাধারণ মানুষকে দিতে পারছি, যদি আমাদের কৃষির ভিত্তি না থাকতো তাহলে কিন্তু আমাদের খাদ্য সংকট দেখা দিত। হ্যাঁ, সুতরাং এই যে খাদ্য সংকট থেকে মুক্তি হওয়া কিংবা ধরুন শক্তিশালী করা, যে কোনো দেশের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি না ভবিষ্যতে কি ঘটবে। সারা ভারতবর্ষের কৃষির উপরে যে আমাদের একটা গুরুত্ব আছে, কারণ আমাদের তো মানব জীবনের বেসিক নিড, খাদ্য, বস্ত্র, বাসস্থান, যদি আমরা সেটা প্রোভাইড করতে না পারি, সেটা আমরা দিতে না পারি মানুষকে, তাহলে তো মানুষ বিপদে পড়ে যাবে। আমাদের কৃষির উপর নির্ভরশীল হতেই হবে, কৃষির উপর নির্ভরশীল হয়ে শিল্প এবং আনুষঙ্গিক যে সমস্ত পরিষেবাগুলো আছে তারও একই সাথে সাথে সমানভাবে জড়িত হয়। ঠিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বর্তমান করোনা ভাইরাসের সংক্রমণজনিত সংকটময় পরিস্থিতিতে আমাদের কৃষির অবস্থা আর কৃষিভিত্তিক অর্থনীতিতে তার প্রভাব সম্পর্কে আমরা এতক্ষণ শুনলাম কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর আশিস কুমার সানার কাছে। তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি পবিত্র কুমার মণ্ডল। এতক্ষণ শুনলেন বর্তমান পরিস্থিতিতে কৃষি ও অর্থনীতি প্রসঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর আশিস কুমার সানার একটি সাক্ষাৎকার। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।